আন্তর্জাতিক নারী দিবস 2020 উপলক্ষে আমরাই পারি নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচি পালন করেছে নারী উন্নয়ন ফোরাম। দিবসটি উপলক্ষে শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলার নারী উন্নয়ন ফোরামের আয়োজনে নারী সমাবেশ, ক্রীড়ার প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বলন ও আধার ভাঙার শপথ করেছে নারীরা। বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপপরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজাফফর হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি আহাতউদ্দিন হায়দার, আওয়ামী লীগ নেতা জলিল সর্দার, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ও নারী সমাবেশের শেষে উপস্থিত সকলকে আধার ভাঙার শপথ পাঠ করার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। পরে নারী ফোরামের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবার নিচে থেকে নিচে থেকে দেখান। এই সামনে এই সামনে এক্সট্রা